আজকের রেসিপি গরম গরম ধোঁয়া ওঠা নিরামিষ সয়া পোলাও, তার সাথে থাকবে পনির কষা, দুটো আইটেম তাড়াতাড়ি করব। তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, ঝটপট বানিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে। আজকে দুটো রান্না নিয়ে চলে এসেছি। আজকে হবে সয়া পোলাও, তার সাথে থাকবে পনির কষা। আজকে বর্মশাই বাজার থেকে এই চালটা নিয়ে এসেছে। এটা এক ধরনের গন্ধ আছে, অল্প আতপ চাল। এইটা দিয়েই বললো আজকের পোলাওটা বানাও। আমি গ্রেট করা একটু আদা আর ঘি প্রথমে ধুয়ে নিয়েছি, তিন চারবার জল পাল্টে পাল্টে। তারপর ঘি আর আদা বাটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সয়া পোলাও বানাতে প্রথমে ছোট ছোট সয়াবিন আমি অল্প একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এইবারে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি সয়াবিনগুলো। এবার সয়াবিনটা আমি ম্যারিনেট করে রাখবো। টক দই নিয়েছি, তার মধ্যে গ্রেট করা আদা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবগুলো নিয়ে নিয়েছি, এবার ভালো করে সব মিশিয়ে নেব। সব ভালো করে মিশিয়ে নিয়েছি, মিনিট দশেক এইভাবে রেখে দেবো। এইভাবে লম্বা লম্বা করে পনিরগুলো কেটে নিয়েছি। পনির কষা হবে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আগে পোলাওটা করে নিই। আজকে সয়া পোলাও বানাতে এই মশলাগুলো সব ফোড়ন দেবো, কিন্তু জায়ফলটা পরে দেবো। আমি কড়ায় সাদা তেল দিয়েছি, মানে রাইস ব্যান অয়েল দিয়েছি। তার মধ্যে ধুয়ে রাখা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এইবারে ফোড়নটা ভাজা হয়ে গেছে আর সয়াবিনটাও ম্যারিনেট হয়ে গেছে, আমি তেলে দিয়ে দেবো সব সয়াবিন। এইবারে এগুলো আমি ভাজা ভাজা করে নেব। তাহলে স্বাদটা এত ভালো হয় যে কি বলবো। এর মধ্যে এই কিশমিশটা দিয়ে দেবো, কিশমিশটা দিয়ে আর একটু ভাজা ভাজা করব। খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি ম্যারিনেট করা চালটা দিয়ে দেব, ভালো করে ভাজা করব। চালটা খুব সুন্দর করে মশলার সাথে সয়াবিনের সাথে একদম ভাজা ভাজা করে নিয়েছি। আমি 3 কাপ দিয়েছি চাল, সেই অনুযায়ী 6 কাপ জল মাপ করেই রেখেছি, দিয়ে দেব। জলটা দিয়ে দেব। এই আমার 6 হলো। ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা গোটা দিলাম, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। এবার কুটতে দেবো চালটা সেদ্ধ হবে বলে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। এখন ঢাকাটা খুলে আর একটু মিশিয়ে দিলাম, কারণ আর একটু হবে। লোহার কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, পেঁয়াজ ভেজে নেবো, দিয়ে এটা আমি বেরেস্তা করবো, একসাথে আদা রসুনের সাথে বেটে নেবো, তারপরে ঠান্ডা করবো। এইবার ওপর থেকে একটু জায়ফল গ্রেট করে দিয়ে দেবো। অর্ধেকটা জায়ফল গুঁড়ো করে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবো, অল্প দেবো, খুব বেশি মিষ্টি করবো না। এইবার ওপর থেকে ঘি ছড়িয়ে দেবো, দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। তারপর গরম গরম পরিবেশন করবো সয়া পোলাও। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেবো। তারপর এই তেলেই পনিরগুলো ভেজে নেবো। পেঁয়াজের স্বাদটা পনিরে চলে আসবে। নিরামিষ পনির তো অনেক খাই, আজকে ওই জন্য একটু পেঁয়াজ দিয়েই করছি। পেঁয়াজ দিয়েও না এর স্বাদটা দারুণ লাগে খেতে। এইরকমই পনিরটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এইবার তুলে রাখবো। আদা রসুন তার সাথে বেরেস্তা একসাথে পেস্ট করে নেবো। পনিরটা তুলে নিয়েছি, জিরে ফোড়ন দেবো, তার সাথে শুকনো লঙ্কা তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে আরেকটু ভেজে নেবো। এই পেঁয়াজ কুচির ওপরেই টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে একসাথে ভাজা করবো। স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো, যাতে টমেটো পেঁয়াজ নরম হয়ে যায়। এইবার এই পেস্টের ওপরেই 2 চামচ মতো টক দই দিয়ে আরেকটু পেস্ট করে নেবো। টমেটোটাও গলে গেছে, এবার যে পেস্টটা করে নিয়ে এলাম মিক্সিতে দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, এবার ঢেলে দেবো।
এইবার সব একসাথে কষে নেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে। ভেজে রাখা পনিরগুলো এবার আমি দিয়ে দেবো, দিয়ে আরেকটু ভালো করে কষে নেব। তোমরা এইরকমভাবে একদিন অবশ্যই পনির বানিও, এর স্বাদ যে কী ভালো হয় খেতে কী বলবো। আর এই গ্রেভির সাথে ভালো করে পনিরটা কষে নেব। যেহেতু আজকে সয়া পোলাও করেছি তার সঙ্গে এই পনিরটা বানালাম, রোজ মাছ মাংস খেতে ভালো লাগে না, একদিন এরকমভাবে খাওয়াই যেতে পারে। রঙটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। এইবার একটু জল দেবো, একটু জল ব্যাস দিয়ে ফুটতে দেবো, তাহলেই পনির কষা একদম রেডি হয়ে যাবে। এইবার সব শেষে একটু গরম মশলা গুঁড়ো দেবো আর একটু বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে এইবার ঢেলে দেব। এইবার ঢাকনাটা খুলে তোমাদের সয়া পোলাওটা দেখাই কেমন হয়েছে, দেখো তোমরা নিজেরাই বলবে এটা কতটা ঝরঝরে হয়েছে। দেখো দেখো কি যে সুন্দর হয়েছে, আমি নিজেও অবাক, কারণ এই চালটা আমি আগে কোনোদিন রান্না করিনি। তোমরা এই চালটার নাম জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 65 টাকা কিলো নিয়েছে কিন্তু চালটার আমি নাম জানি না, এটা গোবিন্দভোগ নয়, এটা এক ধরনের আতপ চাল, খুবই পারফেক্ট হয়েছে। এইবার আমি সব মিশিয়ে তো দিলাম, পনিরটা ঢেলেই এবার আমরা গরম গরম খাবো। এইবার পনিরটা ঢেলে আমরা গরম গরম খেয়ে নেব। পোলাও রেডি, এইবার পনিরটা নিয়ে নেব। আজকের বন্ধুরা দুটো রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, সোয়া পোলাও আর পনির কষা। তাহলে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।